আমাদের আরামবাগ পৌরাটি মোড় সংলগ্ন বড় ঠাকুরের মন্দিরের সামনে প্রায় 75-80 জন যারা এখানে ভিক্ষাবৃত্তি করে, সেই সমস্ত মানুষদের শারদীয়া উপলক্ষে সবাইকে বস্ত্র দেওয়ার মধ্য প্রচেষ্টা করেছি। আজকে সেটাই এখানে দিতে এসেছিলাম। আমার সঙ্গে আমার এখানকার মন্ডল সভাপতি যুগ্মেশ্বর সভাপতি উপাস্তর বাকি সকল কার্যকর থেকে উপস্থিত আছে। তো আমরা আজকে বস্ত্রদান যেটা কর্মসূচি ছিল এই গৌরাটির সঙ্গে টোটাল কত বস্ত্র বিতরণ করা হলো এখন পর্যন্ত এখানে? এখন টোটাল এখন পর্যন্ত আমি নিজে বস্ত্র বিতরণ করেছি 2500 নিজে হাতে। না আরামবাগ সাব ডিভিশন মিলে আগে পর্যন্ত আরো কর্মসূচি আছে। 5000 বস্ত্র, 5000 নয় ভুল বলছি, 10000 আর 12000 বস্ত্র আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা বিতরণ করি। শুধু কি শাড়ি দেওয়া হচ্ছে? শাড়ি দেওয়া হচ্ছে, বাচ্চাদের জামা প্যান্ট দেওয়া হচ্ছে, লুঙ্গি দেওয়া হচ্ছে, ত্রিপল দেওয়া হচ্ছে বন্যাক্ত মানুষদের জন্য, যেখানে যেখানে দরকার চুক্তি লেগিংস বা ছোটো বাচ্চাদের পুজো উপলক্ষে দেওয়া হচ্ছে, টুপি দেওয়া হচ্ছে, তো বিভিন্ন পোশাক যার যেটা দরকার সেটা দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে দিলেন না? না, আমার ব্যক্তিগত প্রচেষ্টা ছিল, দলগতভাবে আমরা সবাই মিলে একত্রিত করেছি। থ্যাংক ইউ।